যুগের পর যুগ পেরুলেও এই শোক কমবে না। দেশের মানুষ স্মরণ করবে ইতিহাসের মহানায়ককে। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হচ্ছে দেশব্যাপী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও ছিল কর্মসূচি, কোরআন খতম, দোয়া মাহফিল আর দুস্থদের মধ্যে খাবার বিতরণ। হোম অফ ক্রিকেটে খাবার বিতরণের পাশাপাশি অন্তত 10টি এতিমখানায় খাবার পাঠিয়েছে বিসিবি। জাতীয় শোক দিবসে মিলাদ ও দোয়া শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি। বাংলাদেশে আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে তাদের কাছে কখনো পরিবর্তন আসবে, যারা এই দেশকে ভালোবাসে, যারা বাংলাদেশকে বিশ্বাস করে, ভালোবাসে, মানে, তাদের কারো পক্ষে এটাকে ভুলে যাওয়া সম্ভব না। এবং ইতিহাসের সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ড, পরিবারের বঙ্গবন্ধুর পরিবারে মহিলা এবং বাচ্চাদেরকেও তারা ছাড়েনি, এটা তো অকল্পনীয়। এখন আমাদের তো কিছু করার নেই, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া। সেজন্য প্রতি বছরই আমরা এই অগাস্ট মাসে আমরা শুধু বিসিবি বলতে আমরা বিসিবি বলছি না, সকলেই আমরা সারা দেশ জুড়ে এটা পালন করা হচ্ছে এবং আমরাও বিসিবিও এটার সাথে জড়িত, সবসময় পার্টিসিপেট করে আসছে। কামাল ভাইয়ের জন্মদিনও আমরা পালন করেছি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীও আমরা করছি। সো সবগুলো নিয়েই করতে হবে। এবং এখন সমস্যাটা হচ্ছে অন্যান্য সময় আমরা যেভাবে করতে পারতাম, যত সুন্দর করে করতে পারতাম, এবার তা করতে পারি না করোনার জন্য। তারপরও যতটুকু চেষ্টা করেছি আমরা পেরেছি, যতটুকু করার সম্ভব আমরা চেষ্টা করেছি। একই সময় বিসিবি সভাপতি ক্রিকেট বিষয়ে দুটি প্রশ্নের জবাব দিয়েছেন। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর চাকুরির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত হতে পারে খুব শিগগিরই, আভাস বোর্ড কর্তার। ফাইনাল কোনো এখনো সিদ্ধান্ত হয়নি, ওর টেনিউ তো অলরেডি এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আছে, এই ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত আমাদের এখানে আছে, কাজে এটা তো আছেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন এটা এক্সটেন্ড করার সম্ভাবনাই সবচেয়ে বেশি, সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। বাট এখন পর্যন্ত আমরা ওই সিদ্ধান্ত ওকেও জানাইনি বা আমরা নিজেদের মধ্যে আলোচনা করিনি, কথা বলেছি কয়েকজনের সাথে, আরও অনেকের সাথে বলতে হবে, কথা বলে তারপর সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্তটা আমরা নিব। এক বছরের জন্যই চিন্তা ভাবনা করছি। সো দুটো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে, এই দুটো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপাতত এখন পর্যন্ত আমাদের মাথায় আছে, তারপরে সবার সাথে কথা বললে আরও বুঝতে পারবো। শামসুল আরিফিন, অলরাউন্ডার। বলে লাইন দেয় শুধুই কেবল ট্রাবল বারে বার, প্রোগ্রাম মনে রাখতে গিয়া ছিড়লো মাথার তা, ছিড়লো মাথার তা কেবল আকাশের 7 ডে প্রোগ্রাম গাইড থেকে প্রোগ্রাম শিডিউল জানা এখন একদম সহজ। জীবনটা জটিল না করে চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়।